দেখতে পান না? না না কি অন্ধ? না মানে ঠিক অন্ধ নই, মানে আমি না চোখে চোখে একটু কম দেখি জানেন। কি গা হাত দিচ্ছেন কেন? না মানে আমি একটু ওই রাত কানা আছি তো। দিনের বেলা রাত কানা মানে? না আসলে ওই রাত কানাও যা আবার দিন কানাও তা, কত লোক আমাকে না ভিখারি ভেবে হাতের মধ্যে পয়সা গুঁজে দেয়, আপনার লাগেনি তো? ছাড়ুন, আপনাকে খুব চেনা চেনা লাগছে। অরুণদির বাড়িতে দেখেছি না তোমার চোখেরই কাজলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই নাম লেখা, তুমি জানো কি? আপনি জানেন গানটা? না জানি না। গানটা নয়, আমার প্রাণটা আটকে গেছে তোমার চোখের কাজলে। কি বলছেন? কি সত্যি? তোমার হাত ধরে বলছি, আমাকে প্রাণে মেরো না। হাতটা ছাড়ুন, সবাই দেখছে না। আচ্ছা তোমার হাত ছাড়ছি, কিন্তু তোমাকে ছাড়ছি না, চলো। কোথায়? কালীঘাট। আজি? হ্যাঁ এক্ষুনি। হ্যালো, আমরা বিয়ে করেছি। হ্যাঁ সে কি একেবারে বিয়ে? আমাদের একবার জানালে না। আরে সময় পেলাম কোথায়? হ্যাঁ আরে না না, জয়িতা যায় একখানে ইয়র্কার ঝাড়লো, একেবারে মিডল স্টার ভাওয়া। ঠিক আছে জয়িতাকে দাও। হ্যালো জয়িতা, কনগ্রাচুলেশনস। কিন্তু তুমি তো একবার ফোন করে জানাতে পারতে, বলার সময় দিল কই, একেবারে সোজা হাত ধরে কালীঘাটে। আরে না না, রেজিস্ট্রি ম্যারেজের কথা বলেছিলাম কিন্তু। আরে হ্যালো, হ্যাঁ শোনো, আরে ম্যারেজ রেজিস্ট্রার বলছে যে এক মাসের নোটিশ চাই। হ্যাঁ ধর সোজা একেবারে কালীঘাট। তারপর মালা বদল, হ্যাঁ সিঁদুরে পরিয়ে দিস, হ্যাঁ সুন্দর লাগছে। আচ্ছা শোনো, এই হ্যাঁ পার্টি, আরে হবে হবে, এক মাস বাদে ফিরে এসে হানিমুনে যাচ্ছি আজই। হ্যাঁ শোনো, আচ্ছা অরুণকে বলে দিও। ওকে বাই। হ্যাঁ আমি আস, এগিয়ে একটু নাস। আচ্ছা ভাইটা আর কোনো পেশেন্ট আছে? না স্যার। আচ্ছা আমি বাড়িতে যাচ্ছি, আর বাড়ি থেকে যদি এর মধ্যে কোনো ফোন আসে বলবেন বাড়ি থেকে। ওকে যা। কি ব্যাপার সুমা, তুমি বেরোচ্ছিলে? হ্যাঁ কি হয়েছে? দেখো না কদিন ধরে ছেলেটার না ভীষণ জ্বর আর মাথায় ব্যথা, ওষুধ খাচ্ছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই, তুমি একটু যদি দেখে দাও। আরে দেখছি দেখছি, বসো বসো বসো। হ্যালো, আমি মিসেস চৌধুরী বলছি, ডক্টর চৌধুরীকে একবার দিন না। আচ্ছা আপনি ধরুন, আমি ডেকে দিচ্ছি। স্যার আপনার ফোন। ধরতে বলো। আচ্ছা আচ্ছা স্যার। একই ভাবে একটু হ্যাঁ করো, হ্যাঁ জিপা করো। আরে আরে ওটা দেখা হয়ে গেছে, আমার কাছে গিয়ে বসে। সীমা আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কয়েকটা টেস্টের কথা লিখছি, বুঝেছো? আর মেইন ওয়েল তুমি একজন আই স্পেশালিস্টকে দেখিও, আর তারপর আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিসে, এটা তো আমার কর্তব্য। না আসলে তুমি কোথাও বেরিয়েছিলে আর আমি তোমার দেরি করিয়ে দিলাম। আরে ছাড়ো ছাড়ো, তুমি আমার পুরোনো দিনের বন্ধু, বুঝেছো? তোমার জন্য কিছু করতে পারলে তো আমি ধন্য হয়ে যাবো। ওই আজকাল তো দেখাই করো না, বাড়িতে কোনো দিন এলে না একদিনও ডাকলেও না তোমাদের বাড়িতে। বাড়ি আর চেম্বার খুলে খুলে বোর হয়ে গেছে, থাকলে ভালো হচ্ছে। হ্যাঁ ছেলে চোখটা দেখাতে ভুলো না। চলি হ্যাঁ আচ্ছা বাই। আরে আমিও বেরোবো, আমি তোকে নামিয়ে দিতে পারতাম বাট আই অলরেডি লেট, সরি। ঠিক আছে আসি। ওকে ওকে। হ্যালো, ওহো মাই গড, হ্যালো হ্যালো সুজাতা, কি হলো তুমি যাবে না? না ঠিক সেই সময় একজন একজন নয় বলো বিশেষ একজন, তোমার ওল্ড ফ্লেম সীমা লুকোচ্ছেন।
এতে লুকোবার কি আছে? তুমি কি বলতে চাও? বলতে চাই, অন্য কেউ হলে আসতে পারতে, সীমা বলে আসতে পারুন। সীমা আমার বন্ধু, ওকে ফিরিয়ে দেওয়া যায় না। ও, স্ত্রীর চেয়ে বন্ধুর মর্যাদা অনেক বেশি। তার মানে? মানে স্ত্রীকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু বন্ধুকে ফিরিয়ে দেওয়া যায় না। তুমি কি এখনো পড়বে? আলোটা নিভিয়ে দাও। কোথায় যাচ্ছ? একটু বারান্দায় গিয়ে বসি। এত রাতে বারান্দায় গেলে ঠান্ডা লাগবে। ঘুম আসছে। আমি আছি বলে তোমার ঘুম আসছে না? ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি, তুমি শো। তোমার ঠান্ডা লাগবে না। আমার জন্য কাউকে ভাবতে হবে না। তুমি যে কত ভাবো আমার তা জানা আছে। দূরে দেখো না, অত রাত মন তাতে পুষে রেখো না। এসো না, এসো না বুকেতে, এসো না, এসো তুমি বুকে, এসো দূরে থেকো না, অত রাত মন তাতে পুষে রেখো না। এসো না, এসো না বুকেতে, এসো না।